সারা দেশে সড়ক দুর্ঘটনায় 5 জন নিহত হয়েছে, আহত 9 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানায় দুপুরে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার কেওটখালি এলাকায় 2টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে এবং হাসপাতালে মারা যান লোকমান এবং শাহজালাল নামে 2 যুবক। আহত 3 জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এর আগে সকালে চট্টগ্রামের চান্দগাঁও কামালবাজার এলাকায় বাস চাপায় নিহত হয়েছেন মমতাজ বেগম নামে এক পোশাক শ্রমিক, আহত হন আরও 4 পোশাক শ্রমিক। এদিকে মৌলভী বাজারের ডুলিপাড়া এলাকায় প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে 1 যুবকের মৃত্যু হয়েছে। এছাড়া গতরাতে চুয়াডাঙ্গার জীবননগরে ট্রাক চাপায় নিহত হন 1 যুবক।